হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি পিউ, আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে ভিডিওটা বিকেল 4:30 থেকে স্টার্ট করছি। তোমাদের সাথে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তো দেখলাম চলো আজকে একটা ভিডিও শেয়ার করি তোমাদের সাথে। তো এখন তোমাদের দাদাভাই একটু ঘুমোচ্ছিল, যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে উঠে রেডি হয়ে আমরা যাচ্ছি নতুন বাড়িতে। তো তোমাদের সাথে নতুন বাড়িতে কিছু জিনিস শেয়ার করব, তো তোমরা চলো দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। এই হচ্ছে নতুন বাড়ির ডিজাইন, কেমন হয়েছে জানিও কমেন্ট করে। আজকে বলেছি নতুন বাড়িতে অনেক কাজ হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার নতুন বাড়িতে স্টুডিওটা কোথায় হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো আজকে। তোমরা চলো দেখতে থাকো, ভালো লাগবে। এটা হচ্ছে পুরো ব্যালকানিটা, পিছনে বিশাল দারুণ লাগছে আর বিশাল বড় হয়েছে, বিশাল বড় দেখে বুঝতে পারছো, বোঝা যাচ্ছে অনেকটা বড়। আজকে মনে হয় গ্রিলগুলো লাগিয়েছে, প্লাস্টারও অনেক কিছু হয়ে গেছে, তবে এই ঘরটা হয়নি। এই ঘরে দুটো জানলা রয়েছে আর এই ঘরটা হয়ে গেছে। আমাদের গেস্ট রুম, এটা খুব একটা বড় হয়নি, ছোট্ট একটা কুইন সাইজ খাট থাকবে। আর ওয়ার্ড্রপ পালে রাখবো, নইলে কিছু থাকবে না, শুধু একটা খাটই থাকবে, একটু সুন্দর করে সাজানো থাকবে। এটা হচ্ছে গেস্ট রুম, পাশে যে রুমটা আছে ওই রুমটা আব্বু বলেছে যে মানে প্রথম থেকে যখন থেকে বাড়ি হয় তখন ও বলছিল যেন ওই রুমটাই আমি থাকবো, আমি থাকবো। তো যতদিন আছে বিয়ে না হচ্ছে ততদিন থাকবে, তারপরে তো শ্বশুর বাড়ি নেবে। এটা আমাদের পেছন ব্যালকনিটা, এদিকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আর গ্রিলগুলো আজকে জাম করিয়েছে, মানে বসিয়েছে, সেই জন্য মানে তোমাদের সাথে শেয়ারও করা হলো, আমার দেখা হলো। তো চলো তোমাদেরকে এবার আজকে ফার্স্টে সামনে পেছন দিকে এসেছি, তোমার সামনের দিকগুলো দেখাবো তোমাদেরকে। আর এখান থেকে বসে বসে গাড়ি মানে মেন রোড সব কিছু দেখা যাচ্ছে, ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও কমেন্ট করে। সামনে দিকে এটা পিছন দিক গেল,
যেখানে টয়লেটের কাজগুলো হয়ে গেছে, পাইপের যে কাজগুলো থাকে সেগুলো হয়ে গেছে। আর এদিকে আছে দুটো টয়লেট, যে ডাইনিং, আমার কিচেনের কাজ শুরু হয়ে গেছে। এরকম করে ডিজাইন হবে নিজের হাত, এখানটা আমার কিচেন হবে। এদিকে সামনের দিকটা সব কাজ চলছে, মানে প্লাস্টার হবে, এটা কমপ্লিট আমার রুম। এখন যাচ্ছি আমার স্টুডিওর দিকে। তারপরে আমাকে দেখিয়েছিল তিনতলা যখন করে দিল, তারপরে বললো যে উপরে একটা কি করা যায় বলতো, তো তাহলে স্টুডিও হবে। আর এরকম বর না থাকলে হয়তো স্টুডিও হতো না, সব কিছুই আর কি অনেক ভাগ্য করে পেয়েছি, তো মানে সব কিছুই মনের মতো হচ্ছে আর কি। বাবাই এই ছেলেটা নিয়ে না, দেখো দেখো চাপে না, ওই যে চাপে না, আমি বলছি আমার দিকে আসো না, এখানে আসো, কি দেখো, আসো আসো। তো এই হচ্ছে এইখানে, এটা পুরো ছাদ হয়ে যাবে, দিয়ে এখানটা একটা ওপেন বারান্দা মতো থাকবে, মানে এখানে জন্মদিনের পার্টিটা কি, মানে জন্মদিনের অনুষ্ঠান, তারপরে ম্যানিভার্সারি এগুলো যদি করি তাহলে এখানে এবার সাজিয়ে টাজিয়ে সুন্দর করে করা হবে। আর এই হচ্ছে আমার স্টুডিও, আসো। আর এই হচ্ছে আমার স্টুডিও, তো এই রুমটা আমি স্টুডিও বানাবো। তো অনেক দিনের স্বপ্ন মানে পূরণ হচ্ছে আর কি আস্তে আস্তে। তো এই যে এরকম এখানে স্টুডিও হবে, ওয়ালগুলোতে সুন্দর সুন্দর আর কি ডিজাইন করা হয়, আর এই বারান্দাটুকু করা হয়েছে, আর কিছু না। এর সামনে যে ব্যালকানিটা রয়েছে ওইটা তো ওপেন রয়েছে, ওই জন্য এদিকে কিছু করা যাবে না। তো এটা স্টিল দিয়ে, স্টিলের বারগুলো দিয়ে আর কি ঘেরে দেওয়া হবে আর কি, আর উপরে কাঁচ দেওয়া হবে, তাই তো, কাঁচ দিয়ে আর কি সেফটি করানো হবে। তো এই হচ্ছে আমাদের নতুন বাড়ি পুরো দেখালাম, তো আমি ওই দিক থেকে গিয়ে দেখাচ্ছি। এদিকে থাকো, যেও না, যেও না, বুকবে মন। এদিকে ব্যালকনি, এই দিকটা কিছু করা হয়নি, এটা মানে খোলাই থাকবে, উপরে শুধু ছাদ হয়ে যাবে, এটা হাই ফাই। যদি পড়ে যায় ছুটির দিন, ওই জন্য এলাম নতুন বাড়িটা একবার দেখতে। তো অনেক কাজ হয়ে গেছে, প্লাস্টার প্রায় কমপ্লিটের দিকে। প্লাস্টার প্রায় কমপ্লিটের দিকে, এবার টাইলসের কাজ শুরু হবে, আর ততদিনে মিস্ত্রি দাদারা বাইরেটা প্লাস্টার করবে, তারপরে ওই বাইরে প্লাস্টার হয়ে গেলে আমাদের ওয়ালপুটি শুরু হবে। ওয়ালপুটি শুরু হয়ে গেলে তো রংটাও হয়ে গেলে, আর এদের থেকে কিছু কাজ রয়েছে, বাস তাহলেই তো বাড়ি কমপ্লিট, গৃহপ্রবেশ হবে, আমরা চলে আসবো এই বাড়িতে। তো চলো এখন আমরা যাবো নদীতে, প্রচুর জল এসছে, আমরা এপার থেকে ওপার যেতে পারছি না, মানে আমাদের এপার থেকে সাইডে যেতে পারছি না, নদী পুরো ভেঙে গেছে, ব্রিজ পুরো বন্ধ। তো সেই জন্য এখন নদীতে যাব, কতটা জল মানে এসছে আর কি দেখতে, আর মামাকেও দেখাতে নিয়ে যাব। তো তোমরা চলো দেখতে থাকো, আর নতুন বাড়ি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই করে জানবে আমার স্টুডিওটা কেমন হয়েছে, মানে তিনতলাতে। আমাদের নদীর কি অবস্থা, জল দেখো কত, এ জল তো কিছুই নয়, তবে অনেক, এটাও অনেক জল, আমাদের নদীতে জলই থাকে না।
প্রচুর জল, নদীর ব্রিজটা ভেঙে গেছে, আমরা এপার থেকে ওপার হতে পারছি না। আবার ওইখানে একটা ওই ব্রিজ, রেল ব্রিজের পরে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটায় কাজ চলছে, সেই জন্য রাস্তা বন্ধ, মানে যেতে দিচ্ছে না, প্রচুর মুশকিলে আছি আমরা। এপার থেকে ওপারে আমাদের যত কাজ থাকে কিন্তু ওপারে যেতে পারছি না। চলো তোমাদেরকে কাছে দিয়ে দেখাই। মাম মাম তো সারা দুপুর ঘুমায়নি, এখন ঘুমাচ্ছে, দেখো দারুণ লাগছে সাথে তোমাকে লাগছে। কিন্তু এই যাদের বাড়ি ঘর নেই, অবস্থা খুব খারাপ, তারা মানে এই বন্যা হলে জল হলে কোথায় থাকবে সেটা নিয়ে একটা মানে খুবই খারাপ লাগে। তাছাড়া এমনি জল টল এলে অসুবিধা কিছু নাই, কিন্তু যাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ, একটা ছোট্ট ঘরের মধ্যে আছে, তাদের জন্য শুধুমাত্র এই জল টল বন্যা আমার ভয় লাগে, আমার একদম পছন্দ নয় যে বন্যা হোক জল হোক, আমার ভালো লাগে না এই কারণে, কারণ মানুষগুলো কোথায় যাবে। আর এখানে প্রচুর মানুষ এসেছে জল দেখতে, ওদিক থেকেও এসেছে আমার এই দিক থেকেও এসেছে। গোল গোল পাইপগুলো নিয়ে চলে গেছে বলো, সব নিয়ে চলে গেছে। চলো বাড়ি যাই এখন, যা কিছু কেনাকাটা করবো দিয়ে বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে বানাবো মোমো। বাড়ি এসে এখন মোমোগুলো স্টিম করছি, বুনো সব রেডি করে রেখেছিলো, স্টাফিংটা বানিয়ে স্টাইয়ের মধ্যে মানে পুরগুলো ভরে আর কি রেডি করে রেখেছিলো, আমি শুধু স্টিম দিই, ও সবই রেডি করে, আমি সব বলে দিই, ও সব সেরকম মতো করে আর আমি শুধু স্টিমগুলো করি, কারণ ও স্টিমটা করতে পারে না আর ও সব রেডি করে দিতে পারে। তারপরে এই যে দেখো মোমো খুব সুন্দর নরম একদম মোমো হয়। আজকের মোমোগুলো একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো জানি না কেন, আর এটা হচ্ছে চিকেন স্যুপ, স্যুপটাও হেভি টেস্টি হয়। আর কি করে বানিয়েছে যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করো, আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করার চেষ্টা করব, আবার একদিন বানাবো বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব, হেভি টেস্ট হয় বাড়িতে, দোকানের চেয়েও বেশি ভালো। তো আজকের ভিডিও এটুকুনি, কেমন লাগলো জানিও কমেন্ট করে। আমার মোমো বানানো সাথে নতুন বাড়ির আমার স্টুডিও রুম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরকম যদি ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও, তাহলে আমি এরকম ভিডিও দেওয়ার তোমাদের সাথে চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার পরে ব্লগে দেখা হবে। তো চলো টাটা, বাই বাই।